हेलो अस्सलाम वालेकुम। आशा करी सबाई भलो आछो। आज के चतुर्थ क्लासे আমরা সকলের উপস্থিতি নিয়ে শুরু করলাম। আজকের ক্লাস আমাদের পঞ্চম পর্বের অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড প্র্যাকটিসের অধ্যায় নম্বর 5 এবং 6 আমরা আজকে আলোচনা করব। প্রতিদিন আমরা অধ্যায় শুরুতে ক্লাসগুলোতে যেটা করি, যে অধ্যায় আমরা আলোচনা করব, যে অধ্যায় আমরা লেকচার দিব, সে অধ্যায় প্রশ্নগুলো আমি দাগিয়ে দিই বা বাসায় অ্যাসাইনমেন্টের জন্য দেই কাজ করার জন্য। তারই তার ধারাবাহিকতা আজকে সেটাই করব। তোমরা অধ্যায়ের প্রশ্নগুলো বই থেকে একটু দাগাই নাও। 5 নম্বর অধ্যায় আমরা ইতিমধ্যে 1 থেকে 4 নম্বর অধ্যায় পর্যন্ত শেষ করেছি। 4 নম্বর অধ্যায় প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান এবং হিসাব সংরক্ষণ, দ্বিতীয় অধ্যায় লেনদেন, তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি এবং চতুর্থ অধ্যায় হিসাব লিখন পদ্ধতি। এই 4টা অধ্যায় আমাদের হয়ে গেছে। আর আজকে আমরা যেটা করবো সেটা 5 নম্বর অধ্যায় জাবেদা, 6 নম্বর অধ্যায় খতিয়ান। এই 2টা অধ্যায় আমরা একটু কথা বলবো, কারণ আমাদেরকে থিওরির কাজগুলো সেরে ফেলে আমাদেরকে ম্যাথ প্র্যাকটিসের দিকে আগাতে হবে। সময় খুব কম, ম্যাথ প্র্যাকটিস এর জন্য থিওরিগুলো আমাদের একটু জানা দরকার, এই জন্য থিওরি ক্লাসটা আমরা আগে শেষ করে ফেলছি। গত সেমিস্টারগুলোতে আমরা যেটা করেছি, যে আমাদের এখানে ক্লাস রুটিন থাকতো, যে ম্যাথ প্র্যাকটিসের জন্য 2.5 ঘন্টা প্র্যাকটিস মানে ক্লাস থাকত। তো সেই ক্লাসটা তো এখন আমাদের সুযোগ নাই, হচ্ছে না। এই ক্লাসটা আমরা, যার ফলে আমি সাউন্ডটা মনে হয় প্রবলেম ছিল, সাউন্ডটা একটু বাড়ালাম, তোমরা আগের কথাগুলো শুনেছ কি না আমি জানি না। আচ্ছা, সবাই অনেকে হয়তো দুশ্চিন্তার মধ্যে আছো যে আসলে কী হবে, ম্যাথগুলো নিয়ে কী করবো। আসলে ম্যাথ তো প্র্যাকটিস ছাড়া হয় না, বোর্ডে দেখাতে হবে। বোর্ডে দেখানোর আগে আমরা থিওরি ক্লাসগুলো, আর হয়তো 2টা বা 3টা ক্লাসে থিওরিগুলো আমরা শেষ করে ফেলে তারপর ম্যাথে যাবো। যে প্রশ্নগুলো আমি দিব এগুলো একটু দাগাই নাও। 5 নম্বর অধ্যায়ে দেখো যে প্রশ্নগুলো আছে, পেজ নম্বর 69, অতি সংক্ষিপ্ত দেখো, জাবেদা কাকে বলে, জাবেদা 2 নম্বর দেখো, জাবেদা বহিকে কী কী নামে ডাকা হয়, 3 নম্বর জাবেদার মুখ্য বা প্রধান উদ্দেশ্য কী, 5 নম্বর দেখো 70 নম্বর পেজে, জাবেদাকে দৈনিক হিসাবের বই বলা হয় কেন, আর 6 নম্বরটা আমরা একটু দেখবো যে জার্নাল ইংরেজি শব্দটা কোথায় থেকে এসেছে এবং জাবেদার ইংলিশ শব্দটা কী, এটা আমরা একটু দেখে রাখবো আর কি, যেহেতু জাবেদা করব। সংক্ষিপ্ত একটু দেখো, সংক্ষিপ্ত বলা আছে 3 নম্বর, জাবেদাকে সাহায্যকারী বা সহকারী বই বলা হয় কেন, একটু বিস্তারিত বলে দিতে হবে। 4 নম্বর, জাবেদা ঘর কয়টি ও কী কী, এই মোটামুটি 5 নম্বর অধ্যায় থেকে এই প্রশ্নগুলো আমরা একটু দেখব। 5 নম্বর অধ্যায়ের যে প্রশ্নগুলো দেওয়া হলো এগুলো আর কি অতি সংক্ষিপ্তগুলো তো বাসায় লিখবা, আর এখান থেকে সংক্ষিপ্ত 4 নম্বরটা বাসায় প্র্যাকটিস করবা, মানে এটা হলো তোমার অঙ্কের
জাবেদা যে নামটা আমরা বলছি, আসলে এইভাবে তো বলে বোঝানো সম্ভব না। জাবেদা কি আমরা পরে একটু আলোচনা করছি। ছয় নম্বর অধ্যায় দেখো, প্রশ্নগুলো আমি একটু দিয়ে দিচ্ছি। ছয় নম্বর অধ্যায় দেখো, খতিয়ান, ইংলিশ শব্দ আছে লেজার। লেজার আমরা অনেকে নাম শুনে থাকি, বিভিন্ন ব্যাংকে দেখবে এটা বেশি ব্যবহার হয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে লেজার থাকে। লেজার মানে খতিয়ান আর কি। আমরা প্রশ্নগুলো একটু দেখি। ওই অধ্যায়, এই অধ্যায়টা ভালো অধ্যায়। এই অধ্যায় থেকে প্রশ্ন প্রায় পরীক্ষা আসে। ছয় নম্বর অধ্যায় দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দিচ্ছি আটাত্তর নম্বর পেজে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন আটাত্তর নম্বর পেজে দেখো। এক নম্বর, খতিয়ানের সংজ্ঞা দাও বা খতিয়ান ভুক্তকরণ কী বা খতিয়ান কাকে বলে। আর তিন নম্বর দেখো, খতিয়ান ভুক্তকরণ বা পোস্টিং কী, অর্থাৎ এক আর তিন প্রায় একই, একটু ডিফারেন্স। এই দুটো আর কি বিষয় আমরা দেখব। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, খুবই সহজ। সংক্ষিপ্ত প্রশ্ন একটু দেখি, সংক্ষিপ্ত প্রশ্নটা এখানে একটু বেশি থাকে যেহেতু এখান থেকে প্রশ্ন একটা আসেই প্রায়। সংক্ষিপ্ত দেখো, এক, খতিয়ানকে হিসাবের পাকা বই বা চূড়ান্ত বই বলা হয় কেন? দুই নম্বর, খতিয়ানকে সকল হিসাব বহির রাজা বলা হয় কেন? খতিয়ানকে সকল হিসাব বই রাজা বলা হয় কেন, এটা একটু দেখো। চার নম্বর, ডেবিট ও ক্রেডিট ব্যালেন্স কাকে বলে? ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স কাকে বলে? রচনামূলক একটা প্রশ্ন আছে দেখো, যে যদিও সংক্ষিপ্তর মধ্যে থাকবে। এ প্রশ্নটা আমি বইয়ে একটু বড় আছে, আমি ছোট আকারে লিখে দিয়েছি। আশি নম্বর পেজে দেখো, প্রশ্নটা বইয়ে মানে অনেক সময় হয় কি, মানে একটা না দুইটা সংক্ষিপ্ত পার্থক্য থাকেই গোটা বইয়ের মধ্যে। প্রশ্নে দেখবা যে একটা দুইটা পার্থক্য চলেই আসে পরীক্ষায়, তার মধ্যে এটা একটা পার্থক্য পরীক্ষায় আসার মতো। জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য কী দেখো, অধ্যায় দুইটা পাশাপাশি, পাঁচ এবং ছয়। জাবেদা পাঁচ নম্বর অধ্যায়ের শিরোনাম অর্থাৎ জার্নাল, আর ছয় নম্বর অধ্যায়ের শিরোনাম হচ্ছে খতিয়ান লেজার। তাহলে এই দুটো অধ্যায় আবার পার্থক্য চাইছে, যে এই দুটো অধ্যায়ের পার্থক্য কী, মানে একটার সাথে আরেকটার কোনটায় মিল আছে কোনটায় মিল নাই, এই বিষয়গুলো আর কি তুলে ধরা। এটা বই একটু বড় আছে, আমি ছোটো করে লিখে রাখছি। তিন নম্বর, রচনামূলক যে প্রশ্নটা দেওয়া হলো, জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য, আশি নম্বর পেজে, তোমরা এটা একটু দেখে নিবা। যে প্রশ্নগুলো আমি এখানে দিলাম সেই প্রশ্নগুলোই তোমাদেরকে আমি একটু মানে খাতায় দেখাই দিচ্ছি, খাতায় মানে লিখে রাখছি, আমি একটু সুন্দরভাবে দেখাই দিচ্ছি যেন বিষয়টার একটা রেকর্ড অনলাইনে সবাই পাই, তা এই জন্য আর কি দিচ্ছি। দেখো সবাই, দেখো প্রশ্নগুলো আমি পাঁচ এবং ছয় নম্বর অধ্যায়ে প্রশ্নগুলো লিখে রাখছি। এই যে দেখতে পাচ্ছ হয়তো সবাই, এখানে অধ্যায়ের বিষয়টি স্পষ্ট আছে দেখো, এখান থেকে ছয় নম্বর অধ্যায়, আর উপরে আছে দেখো পাঁচ নম্বর অধ্যায়। অধ্যায়ের বিষয়টা জাবেদা লেখা আছে, আর অতি সংক্ষিপ্ত দেখো হেডিং দেওয়া আছে, সংক্ষিপ্ত বলা আছে ওখানে। আর ছয় নম্বর অধ্যায় দেখো, এটাও স্পষ্ট, ছয় নম্বর অধ্যায় লেজার খতিয়ান, এখানে অতি সংক্ষিপ্ত দেওয়া আছে, এই যে অতি সংক্ষিপ্ত, আর হলো সংক্ষিপ্ত। এখানে তোমাদের বাসার কাজ হলো, বাসার কাজ হলো অতি সংক্ষিপ্ত দুই অধ্যায়ে যেগুলো আছে সেগুলো সবগুলোই বাসায় লিখবা উত্তর অ্যান্সার সহ। আর ছয় নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্ন, জাবেদার ঘর কয়টো কী কী, এটা অবশ্যই লিখবা খাতায়, যেটা আমি দেখব পরে। আর ছয় নম্বর অধ্যায়ে বড় প্রশ্ন সংক্ষিপ্ত যেটা লিখবা, খতিয়ানকে সকল হিসাব বই রাজা বলা হয় কেন, এটা একটা। আর জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য কী, এই দুটো প্রশ্ন এখান থেকে লিখবা বড় প্রশ্ন। অতি সংক্ষিপ্ত সবগুলো তো লিখবাই, আর সংক্ষিপ্ত তোমার শুধু ছয় নম্বর অধ্যায়ের দুটো প্রশ্ন, ওই যে খতিয়ানকে সকল হিসাব বই রাজা বলা হয় কেন, আর জাবেদা খতিয়ানের মধ্যে পার্থক্য কী, আর পাঁচ নম্বর অধ্যায়ে কী বললাম, সংক্ষিপ্ত প্রশ্ন, জাবেদার ঘর কয়টো কী কী, এই কয়েকটা প্রশ্ন
তোমরা বাসায় লিখবা আর কি। আশা করি আমি প্রশ্নগুলো তোমাদের দ্বিধাদ্বন্দ্বের দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে ভালোভাবে এগুলো সেটেল করবা। জি, বিষয় আচ্ছা, এখন আমরা আসি যে দেখো যে প্রশ্নগুলো দেওয়া হলো তার বিষয়ে একটু আমরা কথা বলি মনোযোগের সাথে। এখন এতক্ষণ যা হইলো এটা তো পরে পাবা, কিন্তু এখন মনোযোগের সাথে একটু কথাগুলো শুনতে হবে। আমাদের প্রথম প্রশ্নটা দেওয়া ছিল, দেখো জাবেদার সংজ্ঞা দাও, অর্থাৎ জাবেদা কী, জাবেদা কাকে বলে। আমরা এই নামটা একেবারেই প্রথম যে জাবেদা আবার কী। জাবেদা আসলে সহজভাবে যদি আমরা চিন্তা করি, আমরা যেহেতু হিসাব বিজ্ঞানের বই পড়ছি, সবসময় আমি বলবো যে তোমরা নিজেদেরকে দিয়ে কল্পনা করে জিনিসটা বুঝে নিবে, নিজেদেরকে চিন্তা করবে, মানে ব্যবসার জায়গায় নিজেদেরকে বসাবে, বসানোর পরে তোমরা জিনিসটা উপলব্ধি করবে, সহজভাবে মাথায় ঢুকবে আর কি। তাহলে দেখো, মনে করো তুমি একজন ব্যবসায়ী, তাহলে এখানে জাবেদা কাকে বলে। জাবেদা মানে জার্নাল, একটা ব্যবসা প্রতিষ্ঠানে একজন ব্যক্তি বা তার প্রতিষ্ঠানের যে দৈনন্দিন কার্যাবলীর যে হিসাব সংরক্ষণ করে, এটা হলো জাবেদা। অর্থাৎ জাবেদা বলতে আমরা বলতে পারি যে ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন হিসাবের বই, জাবেদা বলা হয়। জাবেদা কি এটা যায় না, জাবেদা মানে জাবেদা, জাবেদা হলো ব্যবসার দৈনন্দিন হিসাবের একটা বই, এটাকে বলা হয় জাবেদা। আর একটা হচ্ছে জাবেদাকে কী কী নামে ডাকা হয়, এটা একটা ভালো প্রশ্ন। জাবেদাকে আরও নামে ডাকা হয়, সেটা হলো প্রাথমিক বই, দৈনিক হিসাবের বই, সাহায্যকারী বই, এগুলো বলা হয়। মানে কেন এগুলো বলা হয়, যে সাহায্যকারী বই এই কারণে বলা হয় জাবেদাকে। তাহলে জাবেদা হলো ব্যবসা প্রতিষ্ঠানের দৈনিক হিসাবের বই। আর কেন সাহায্যকারী বই বলা হচ্ছে, যে একজন ব্যবসায়ী যদি তার ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের কার্যাবলী, লেনদেনগুলো প্রতিদিনের জিনিস প্রতিদিন হিসাব সুন্দরভাবে করে রাখে, তাহলে বিষয়টা পরবর্তীতে তাকে সাহায্য করে ওই হিসাবগুলো করে রাখার কারণে। তাহলে এই একটা বিষয়, এই কারণে সাহায্যকারী বই বলা হয়। আবার ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবটা শুরুই হয় জাবেদার মাধ্যমে, প্রাথমিক লেনদেনগুলো আমরা প্রাথমিকভাবে নির্বাচন করে থাকি, তাই জাবেদাকে প্রাথমিক বই বলা হয়। তাহলে প্রাথমিক বই, দৈনন্দিন হিসাবের বই, সাহায্যকারী বই, এই সমস্ত বই নামে জাবেদাকে ডাকা হয়। তাহলে জাবেদা হলো দৈনিক হিসাবের বই, জাবেদা কী, জাবেদাকে দৈনিক হিসাবের বই বলা হয় কোথায়, ব্যবসা প্রতিষ্ঠানের। আর কী কী নামে ডাকা হয়, প্রাথমিক হিসাবের বই, তারপর সাহায্যকারী বই, তারপরে হচ্ছে তোমার সকল মানে প্রাথমিক বই, লেনদেনের বই, এই আর কি বলা হয়। তবে জাবেদার প্রধান বা মুখ্য উদ্দেশ্য কী, তারপরে প্রশ্ন দেখো। জাবেদার প্রধান বা মুখ্য উদ্দেশ্য হলো যে লেনদেন বলতে আমরা কী বুঝছি, আগের অধ্যায়ে পড়েছি যে দুইটা পক্ষের মধ্যে আর্থিক বিষয় জড়িত থাকবে, একটা পক্ষ সুবিধা দিবে আর একটি পক্ষ সুবিধা নিবে। অর্থাৎ চিন্তা করো যে তুমি একটা বাজার থেকে পণ্য ক্রয় করেছ, তাহলে পণ্য ক্রয় করার ফলে তুমি যেই পণ্যটা ক্রয় করলে, সেই পণ্যটা ক্রয় করার ফলে তোমার কাছে আসলো, আর তুমি ওই যার কাছ থেকে ক্রয় করলে তাকে তুমি টাকা প্রদান করলে। তাহলে দেখো তোমার এটা একটা লেনদেন, ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে এই লেনদেনে দুটি বিষয় জড়িত আছে, একটা হলো ক্রয় আর একটা হলো টাকা। তাহলে দুটি পক্ষ, আমরা বলেছি যে লেনদেনের দুইটা শর্ত থাকে, দুইটা পক্ষ থাকতে হবে লেনদেনের, যে শর্ত তার মধ্যে দুইটা পক্ষ থাকতে হবে, যার একটা পক্ষ সুবিধা দিবে আর একটা পক্ষ সুবিধা নিবে। তাহলে পণ্য ক্রয় করার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস কী পাচ্ছি, একটা হলো ক্রয় করার ফলে আমার কাছে একটা পণ্য আসছে, আর একটা হলো নগদ টাকা, আমি টাকা দিচ্ছি আর পণ্য নিচ্ছি। এই যে লেনদেনে দুইটা বিষয় জড়িত থাকে, এই দুটা বিষয় জাবেদাতে সুন্দরভাবে তোলা, মানে ওই যে লেন মানে জাবেদাটা যে হিসাবের বই, ওই হিসাবে এটা উঠানো, অর্থাৎ জাবেদার প্রধান উদ্দেশ্য হচ্ছে লেনদেনের বিষয়গুলো জাবেদা বইতে তারিখ দিয়ে তুলে রাখা, এটা হলো সহজভাবে বলা যায়। তাহলে লেনদেনে জাবেদার মুখ্য উদ্দেশ্য হলো এইটা।
আর জাবেদাকে সাহায্যকারী বই কেন বলা হয় এটা আমি আগেই বলে দিয়েছি যে জাবেদাকে কেন সাহায্যকারী বই বলা হয়, কারণ আমাদেরকে পরবর্তীতে ওই হিসাবগুলো বই থেকে দেখলে আমাদের মনে পড়ে বা ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে, এইসব বিষয়ে সাহায্য করে, যার জন্য জাবেদাকে সাহায্যকারী বই বলা হয়। দৈনিক বলা হয় কারণ ওই যে দেখো 5 নম্বর প্রশ্ন, জাবেদাকে দৈনিক বই বলা হয় কারণ এই বইটা দৈনিক হিসাব করা হয়, এই জন্য দৈনিক বলা হয়। আর জাবেদার ইংলিশ নাম হলো জার্নাল, জাবেদার ইংলিশ নাম জার্নাল, এটা ফার্সি শব্দ, জার হতে উৎপত্তি, এটা তোমরা সবাই বই দেখলে বুঝতে পারবা। আর একটা বিষয় আসো, আমরা সংক্ষিপ্ততে যাই, 3 নম্বর সাহায্যকারী বই বলা হয় কেন এটা আমরা দেখেই ফেলছি, বলে দিয়েছি। আর 4 নম্বরে জাবেদা বলতে কী বুঝো, জাবেদার একটি নমুনা অঙ্কন করো বা সহজ ভাষায় জাবেদার ঘর কয়টি ও কী কী। ওই যে জাবেদা মানে দৈনিক হিসাবের বই, আমরা ওই হিসাবটা কিভাবে করব তার ফরম্যাটটা আর কি ওখানে দেখো দেওয়া আছে, আমি তারপরে একটু দেখাই দিই ফরম্যাটটা ওখানে দেওয়া আছে, তারপর আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে, তোমরা এটা দেখবা। দেখো এখানে ফরম্যাটটা দেখো, দেখতে পাচ্ছ সবাই, এই যে ফরম্যাটটা দেখো, জাবেদার একটি নমুনা ঘর, দেখো তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা অ্যান্ড ক্রেডিট টাকা লেখা আছে, দেখো তোমাদের সামনে যাদের বই আছে তারা দেখতে পাচ্ছ। তাহলে এটা লেখা আছে কি যে দেখো জাবেদা যেভাবে আমরা হিসাব করব জাবেদায়, সেইভাবে আমরা মানে কোন ছকটা ইউজ করব, কিভাবে ছকটা ইউজ করব, অর্থাৎ জাবেদায় 5টা ঘর থাকে, দেখো তারিখ একটা ঘর, বিবরণ একটা ঘর, খতিয়ান পৃষ্ঠা একটা ঘর, ডেবিট টাকা একটা ঘর এবং ক্রেডিট টাকা একটা ঘর, এই হলো জাবেদার একটা নমুনা ছক। এই ছকের মধ্যে আমরা ওই জাবেদাটা করব, তাহলে আমাদের এই ঘরটা অবশ্যই বাসায় একবার দুইবার তিনবার চারবার পাঁচবার যে যে কয়বারে মনে রাখতে পারে সেই কয়েকবার অবশ্যই প্র্যাকটিস করা উচিত, যে জাবেদা কী, জাবেদার ঘরটা দেখতে কেমন, অঙ্ক কীভাবে করে সেটা আমরা পরে জানব, কিন্তু আপাতত আমরা কী জানবো যে জাবেদাটা কী আর জাবেদার ঘরটা কেমন, মানে কীভাবে জাবেদাটা করতে হয়, এই দুটো জিনিস আমরা জানবো। যখন আমরা ম্যাথ প্র্যাকটিস করব তখন জাবেদাটা কীভাবে করে এই ঘরের মধ্যে এই ছকে সেটা আমরা তখন ইনশাল্লাহ বুঝতে পারবো। আচ্ছা, তাহলে জাবেদার ঘর কয়টি ও কী কী, এবার আমরা আসি তোমার 6 নম্বর অধ্যায়ে খতিয়ান। 6 নম্বর অধ্যায়ের তোমার টপিক্সটা দেখাইছি এর আগে, আরেকবার দেখে নাও, দেখো এই যে 6 নম্বর অধ্যায় খতিয়ান, অধ্যায় নম্বর 6 এখানে খতিয়ান দেখো বলা আছে, এই খতিয়ানটা আমরা ভালো করে মনে রাখব। একটা প্রশ্ন আছে যে হিসাব চক্র কী, একটা প্রশ্ন আছে যে হিসাব চক্র কী, এই যে অধ্যায়গুলো যদি আমি ধারাবাহিক মনে রাখতে পারি তাহলে সেটাই হলো আমাদের হিসাব চক্র, যেমন হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞান, তারপরে হচ্ছে লেনদেন, দুতরফা দাখিলা পদ্ধতি, তারপর হচ্ছে জাবেদা, তারপর হচ্ছে খতিয়ান, এই যে এই বিষয়গুলো পর্যায়ক্রমে লিখা এটাই হলো কিন্তু হিসাব চক্র, হিসাবের একটা চক্র, কার পরে কী হয় সেটা। যাই হোক, খতিয়ান কাকে বলে, খতিয়ানটা কী, খতিয়ানটা হলো জাবেদা তৈরি করে মানে অ্যাকচুয়াল হিসাব পাওয়া যায় না, মানে সঠিক বোঝা যায় না, জাবেদাতে খালি জানা যায় যে এখানে আমরা পণ্য ক্রয় করছি, এখানে টাকা গেছে আর পণ্য নিয়েছি, কিন্তু এর মাধ্যমে অ্যাকচুয়ালি হিসাব বা প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা নিরূপণ করা যায় না। তো খতিয়ানটা কী জিনিস সেটা আসলে খাতায় না দেখালে বা বোর্ডে না দেখালে একটু বোঝানো মুশকিল, আর খতিয়ানটা তোমাদের বোর্ডে দেখানো হয় না কারণ এটা পরীক্ষায় আসে না, মানে খতিয়ানের যে অঙ্কটা এটা বোর্ডে আসে না। তারপরও আমি একটু চেষ্টা করব যে খতিয়ানটা কী, খতিয়ানটা আসলে জাবেদা করা হয়, জাবেদার থেকে এন্ট্রিগুলো নিয়ে আর একটা হিসাব তৈরি করা হয়, কী বললাম, জাবেদার থেকে মানে প্রথমে লেনদেন থেকে জাবেদা তৈরি করা হয় আর জাবেদা থেকে আবার এন্ট্রিগুলো নিয়ে একটা খতিয়ান তৈরি করা হয়, মানে আর একটা হিসাব করা হয়। সহজভাবে আমরা বলতে পারি যে লেনদেন থেকে আমরা জাবেদা করব, জাবেদা থেকে এন্ট্রিগুলো নিয়ে আমরা খতিয়ান করব, মানে আর একটা হিসাব করব, তাহলে সেখানে আমরা অ্যাকচুয়াল হিসাব পাবো। কেমন আমি একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব, তোমরা একটু দেখো এক্সাম্পলটা কীভাবে, একটু বোঝানোর চেষ্টা করছি জাস্ট, খালি না বুঝলেও অত দুশ্চিন্তা করার কারণ নাই। দেখো এখানে লেখা আছে ক্রয় 5000 টাকা, দেখতে পাচ্ছ সবাই যে ক্রয় 5000 টাকা, ক্রয় দেখো লেখা আছে 5000 টাকা, দেখতে পাচ্ছ সবাই,
তো এই ক্রয়ের মধ্যে আমি আগেই বললাম যে জাবেদা কিভাবে হয়। তো জাবেদা হয় এখান থেকে, এই ক্রয় লেনদেনটা থেকে আমরা দুটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হলো ক্রয় আর একটা হলো টাকা। সবাই দেখো, একটা হলো ক্রয় আর একটা হলো টাকা, দুটো জিনিস দেখতে পাচ্ছি। তাহলে ক্রয় আমাদের জাবেদা হয় এরকম, জাবেদা জাবেদা কি এরকম দেখো, জাবেদা জাবেদার ঘর আমি যে বললাম পাঁচটা হয়, তাহলে জাবেদা আমি শর্টকাটে দেখাচ্ছি আর কি। তাহলে জাবেদা হলো এরকম যে এখান থেকে দুইটা পক্ষ আমি বাছাই করব জাবেদার মানে। একটা হলো ক্রয়, ক্রয় হিসাব, এটা হলো ডেবিট, মানে দুটা পক্ষ নির্বাচন করতে হয় যার একটি নাম ডেবিট আর একটি পক্ষ ক্রেডিট। তাহলে ওই যে এটা এটা হলো আমাদের লেনদেন, যে ক্রয় 5,000 টাকা, এটা একটা লেনদেন। এই লেনদেন থেকে আমরা দুটা পক্ষ নির্বাচন করব যার একটি পক্ষ ক্রয় আর আরেকটি পক্ষ হচ্ছে টাকা। টাকাটা কি আমরা বলবো নগদ। এই নগদটাকে হিসাব বিজ্ঞানের ভাষায় নগদান বলে, নগদান হিসাব। দেখো এই নগদান হিসাবটাকে আমরা বলবো ক্রেডিট। এটা কিভাবে হচ্ছে এটা তুমি এখন বুঝবা না, জাস্ট খালি আমি ওই খতিয়ানের বিষয়টা বোঝানোর জন্য বলছি। তাহলে জাবেদাটা কি দেখতে পাচ্ছ, জাবেদা কি লেনদেন থেকে দুইটা পক্ষ নির্বাচন করা যার একটি পক্ষ এখানে হচ্ছে ক্রয় আর একটি পক্ষ হচ্ছে নগদান। নগদান মানে নগদ টাকা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দুইটা পক্ষ চলে আসলো, দেখো ক্রয় হিসাব একটা, নগদান হিসাব একটা। ক্রয় হিসাবটা ডেবিট, নগদান হিসাবটা ক্রেডিট। এটা এত ভালো না, একদিনেই তো ভালো বুঝবা না, এটা বুঝতে একটু সময় দিতে হবে আর ক্লাস মনোযোগের সাথে করতে হবে, পাশাপাশি ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করতে হবে। এখানে 10টা মার্কস থাকে, 10টা এন্ট্রিতে 10 মার্কস থাকে। হেভি মজার বিষয়, একবার সহজভাবে বর্ণনা করা আছে, ইনশাল্লাহ তোমরা পারবা। তাহলে দেখো এটা গেল জাবেদার বিষয়। খতিয়ানটা কি, খতিয়ানটা হলো এই জিনিস। এখানে শুধু আমি বুঝলাম যে এই ক্রয় 5,000 টাকা আর হচ্ছে তোমার এই নগদান 5,000 টাকা, অর্থাৎ দুই পাশেই দেখো 5,000 5,000 লেখা হয়, কারণ এখানে ক্রয় করছি 5,000 টাকা আবার পণ্যও নিচ্ছি 5,000 টাকা। তাহলে এই জন্য দুই জায়গাতেই 5,000 টাকা 5,000 টাকা করে লেখা হয়। তাহলে কি বললাম, আমাদের এখানে ক্রয়টা আমার 5,000 টাকা দামের পণ্য আসছে, পাশাপাশি কি হচ্ছে 5,000 টাকা আমার নগদ চলে যাচ্ছে। 5,000 টাকা কিন্তু নগদ দিয়ে দিচ্ছি আর 5,000 টাকা মূল্যের একটা পণ্য আমার কাছে চলে আসছে। যেহেতু ক্রয় হচ্ছে, আমাদের একটা সূত্র দেওয়া ছিল, বলেছিলাম গত ক্লাসে যে সম্পদ ও খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর আয়দায় মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সম্পদ ও খরচ হ্রাস পেলে ক্রেডিট হয়, আয়দায় মূলধন হ্রাস পেলে ডেবিট হয়, এরকম একটা সূত্র আমরা অধ্যায় নম্বর 4-এ দেখাইছিলাম। যারা দেখোনি তাদেরকে আমি আরেকবার হেল্প করতে পারি, দেখাই দিতে পারি, সবাই এবার দেখে নিয়ে বিষয়টা মাথায় রাখবা, এটা যেন মাথায় সবসময় থাকেই। দেখো আমি একটু দেখাচ্ছি, এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো অধ্যায় নম্বর 4-এ আছে, এটা এটা পেজ নম্বর হচ্ছে 55, অধ্যায় নম্বর 4 পেজ নম্বর 55। এই জায়গাটা ফলো করতে হবে যে সম্পদ ও খরচ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ ও খরচ হ্রাস পেলে ক্রেডিট, দায় আয় মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় মূলধন হ্রাস পেলে ডেবিট। আমি বলেছিলাম যে সূত্র এখন বুঝবা না, যখন ব্যবহার হবে তখন বুঝবা, কিন্তু তার আগে আমাকে সূত্রটাকে একদম সেই রকম মুখস্থ রাখতে হবে যেন আমি যে কোনোভাবে বললে আমার মনে পড়ে যায়। ওকে আমরা আসি এখানে, তাহলে খতিয়ানটা হলো এরকম জিনিস। খতিয়ানে আবার এটা একটা হিসাব, এটা একটা হিসাব, আলাদা আলাদাভাবে দেখাতে হয়। তাহলে এখানে লিখতে হবে ক্রয় হিসাব, এটা একটা আলাদা হিসাব হবে, মানে এর একটা আলাদা বই হবে, এর একটা আলাদা বই হবে, এটা একটা হিসাব ক্রয় হিসাব। এখানে আমরা যেটা যেভাবে করব, ক্রয় হিসাব আমরা আলাদা লিখব আবার নগদান হিসাব আলাদা লিখব, কিন্তু যখন খাতায় আমরা অঙ্কটা করব তখন ক্রয় হিসাবের বিপরীতে যে থাকবে তাকে আমরা লিখব, এইভাবে আর কি। আমরা একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি যে ধরো তুমি একজন ব্যবসায়ী, তুমি বাজার থেকে পণ্য কিনে আনলা, তাহলে পণ্য কিনে আনার পরে তোমার একটা খাতা থাকবে, যেই খাতাতে দেখো লেখা থাকবে পণ্য কতগুলো কিনছো, পণ্যের একটা লিস্ট থাকবে আর কত টাকা তোমার ব্যয় হয়েছে, অর্থাৎ খরচ হয়েছে কত টাকা, তাহলে খরচের একটা হিসাব থাকবে। অর্থাৎ সেটাই আমি বললাম যে এই যে ক্রয়, ক্রয় মানে কিন্তু খরচ, যা যত ক্রয় হবে সব এই লাইনে চলে আসবে, ঠিক আছে, যত ক্রয় হবে এই লাইনে আসবে, এটা ক্রয় একটা হিসাব হবে আর নগদান একটা হিসাব হবে, মানে ক্রয়ের একটা হিসাব খোলা হবে, নগদের একটা হিসাব খোলা হবে। তাহলে ক্রয়ের একটা খাতা আবার নগদের একটা খাতা, নগদান হিসাব এটার একটা খাতা,
তাহলে এটার একটা খাতা, তাহলে যত ক্রয় হবে এই লিস্টে আসবে। সাপোজ ধরো তুমি চার পাঁচটা জিনিস ক্রয় করেছো, ধরো আসবাবপত্র ক্রয়, তাহলে আসবাবপত্র ক্রয়, এই যে ক্রয়, যত ক্রয় আসবে পণ্য ক্রয়, যত ক্রয় আসবে এইভাবে ক্রয়ের একটা হেডিং দিয়ে ক্রয় হিসাব হবে। এখন আসো এই ক্রয় পারপাসে তুমি কত টাকা ব্যয় করছো, তাহলে এখানে নগদ দিয়েছো 5,000, তাহলে এখানে 5,000, এখানে 5,000, এই যে এইভাবে টাকাগুলো আমাদের আসবে। তাহলে নগদের জন্য একটা আলাদা হিসাব তৈরি করা, ক্রয়ের জন্য একটা আলাদা হিসাব তৈরি করা, এটা হলো খতিয়ান। এই খতিয়ান থেকে আমরা বুঝতে পারি যে ক্রয় কতগুলো হয়েছে এবং টাকা কত গেছে তার একটা হিসাব পাই। এই জন্যই কিন্তু খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই। যাই হোক, এইভাবে আসলে যতটুকু চেষ্টা করলাম, তারপরে আরও হয়তো কয়েকবার বললে ইনশাআল্লাহ বুঝবো। তো এটা নিয়ে তোমাদের এই জায়গাটা নিয়ে তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, কারণ এটা পরীক্ষায় আসে না, এটা পরীক্ষায় আসে না। এখান থেকে শুধু আসে মানে খতিয়ান কি, খতিয়ানকে কেন হিসাবের পাকা বই বলা হয়, এই 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 জিনিসটা বোঝানোর জন্য আর কি আমি একটু চেষ্টা করলাম যে খতিয়ানটা কি। খতিয়ানটা হলো আসলে জাবেদা থেকে প্রত্যেকটা এন্ট্রি, এটা একটা এন্ট্রি, প্রত্যেকটা এন্ট্রি আলাদাভাবে দেখানো, এটাকে বলা হয় খতিয়ান। আর পোস্টিংটা কি, এই যে তুলে নিয়ে সেখানে বসালাম, এটাকে বলা হয় পোস্টিং। পোস্টিং মানে কি, দাখিল করা, উপস্থাপন করা। পোস্টিং মানে কি, দাখিল করা বা উপস্থাপন করা। তাহলে এই যে জাবেদা থেকে প্রত্যেকটা এন্ট্রি, প্রত্যেকটা হিসাব আলাদাভাবে দেখানো, আলাদা আলাদা শিরোনামের অধীনে সাজিয়ে দেখানো, এটা হচ্ছে খতিয়ান। আর এটাই হলো পোস্টিং, যে আলাদা দেখানো, এটাই হলো পোস্টিং। আরও নেক্সটে যদি আল্লাহ সুযোগ দেয় ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা কি দেখলাম যে খতিয়ান কি, পোস্টিং কি, এবং খতিয়ানকে কেন হিসেবের পাকা বই বলা হয়, কারণ এখান থেকে সব কিছু পাওয়া যায়। খতিয়ান থেকে সব কিছু পাওয়া যায় বিধায়কে খতিয়ানকে হিসেবের পাকা বই বলা হয়, ঠিক আছে। খতিয়ান থেকে সব কিছু সুন্দরভাবে পাওয়া যায়, যার ফলে খতিয়ানকে হিসেবের পাকা বই বলা হয়, এবং খতিয়ান থেকেই ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ণয় করা সম্ভব হয়। তারপরে ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স, এটা একটা বিষয়। ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স, ডেবিটটা কী আর ক্রেডিটটা কী? ডেবিট হলো সেই জিনিস যে সুবিধা গ্রহণ করে তাকে ডেবিট বলা হয়, আর যে সুবিধা প্রদান করে তাকে বলা হয় ক্রেডিট, আমরা আগে বলেছি। অথবা খরচটা ডেবিট, এইভাবে আর কি আমরা মনে রাখতে পারি। হিসাবে যে তিন প্রকার, একটা হলো ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক আর নামিক। ওই হিসাবের মধ্যে দেখবা যে তোমাদের আমাদের ওই হিসাবের বিষয়টা বলা আছে। এর আগে আমি বলেছিলাম, আমি তোমাদেরকে আরেকবার একটু রিভিউ করে দেখাই দিই যে আসলে হিসাবের ওই জায়গাটা কি, কোন জায়গাটা আসলে আমাদেরকে ফলো করতে হবে। যে হিসাব তিন প্রকার, ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক এবং নামিক, এই বিষয়টা আমরা বলে দিয়েছিলাম এর আগে। আরেকবার একটু দেখাই দিচ্ছি যে এই বিষয়টা তোমরা দেখলে বুঝতে পারবা। দেখো হিসাব ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক এবং নামিক। ব্যক্তিবাচকের ক্ষেত্রে দেখো, সুবিধা গ্রহণ যে করে সে ডেবিট, সুবিধা প্রদান করে যে সে ক্রেডিট। সম্পত্তিবাচকের ক্ষেত্রে দেখো, সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, সম্পত্তি যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। এখন আমাদের বিষয় হলো যে সুবিধাটা কীভাবে গ্রহণ করে আর সুবিধাটা কীভাবে প্রদান করে, এটাই আমাদের শিখার বিষয়। সম্পত্তি কীভাবে বাড়ে আর সম্পত্তি কীভাবে কমে, এটা আমাদের জানার বিষয়। এবার আসো যে নামিক হিসাব। নামিক হিসাবের মধ্যে আছে ব্যয় এবং লাভ লোকসান, আয়, এই বিষয়গুলো থাকে। তাহলে এই জিনিসগুলো যদি আমাদের ব্যয় ও লোকসান হলে ডেবিট হয়, আয় আর লাভ হলে ক্রেডিট হয়, যে এই তিনটা প্রকার হিসাব। আর এখানে দেখো বলা আছে যে ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক এবং নামিক, এখানে এক্সাম্পল সহকারে দেওয়া আছে, তোমরা এই জায়গাটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। এটা হলো 56 পেজ নম্বর। এই হলো যতটুকু আমরা 5 এবং 6 নম্বর অধ্যায়ের ইনশাল্লাহ দেখালাম পড়াগুলো। বাসায় কাজ সবই দিয়ে দেওয়া হয়েছে, তোমরা একটু মনোযোগের সাথে চেষ্টা করবা। আর যারা অঙ্ক নিয়ে একটু চিন্তিত, তারা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, আমাদের এখানে 6 নম্বর অধ্যায় হলো, আর 6টা অধ্যায় আছে। আমরা আগামী ক্লাসে হয়তো আর কিছু করব, তারপরে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা থিওরির কাজটা সেরে ফেলবো, তারপর আমরা ম্যাথের দিকে আগাবো। তো ম্যাথের দিকে আগালে তখন আমরা ক্লাসে দেখবো ম্যাথগুলো পারার, মানে সমাধান করার, মানে বুঝে নেওয়ার চেষ্টা করব। কিন্তু বুঝে নিতে গেলে আমাদেরকে ওই থিওরিগুলো একটু হালকাভাবে জেনে জেনে আগাতে হবে,
না হলে ম্যাথ দেখাতে গেলে মানে কঠিন হবে, মনে হবে যে এটা আবার কী, এটা আবার কী, এরকম মনে হবে। যাই হোক, আমরা তাহলে 5 নম্বর অধ্যায়ে দেখালাম কি যে জাবেদা কী, জাবেদা কাকে বলে, জাবেদাকে কেন, জাবেদার মুখ্য উদ্দেশ্য কী, জাবেদাকে কেন সাহায্যকারী বই বলা হয়, এই বিষয়গুলো আমরা দেখলাম। তারপর জাবেদা ঘর কয়টি ও কী কী, আর 6 নম্বর অধ্যায়ে আমরা দেখলাম কি খতিয়ান, খতিয়ান কী, আর হলো খতিয়ান কে কেন হিসাবের পাকা বই বলা হয়, আর খতিয়ানে ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স বলতে কী বোঝো, জাবেদা এবং খতিয়ানের মধ্যে পার্থক্য কী, এই বিষয়গুলো আমরা দেখলাম। ইনশাল্লাহ সবাই ভালো থাকো, যতটুকু পড়া হলো এর মধ্যে তোমাদের বুঝার কোনো ঘাটতি কোনো প্রবলেম থাকলে ইনশাল্লাহ আমার সাথে শেয়ার করবে, নেক্সট ক্লাসে সেগুলো নিয়ে আমি হয়তো কথা বলবো, যেহেতু তোমরা তোমাদের মনের কথাগুলো আমার সাথে শেয়ার করতে পারছো না, আমিও পারছি না, তারপরেও চেষ্টা করছি। তো সেই ক্ষেত্রে তোমরা কমেন্ট করবা যে আসলে কী কী কার কী সমস্যা হচ্ছে। অনেকে বলছে যে স্যার বুঝি না, তো আসলে বুঝার জন্য সেই মনটাও দিতে হবে, একটু বুঝার চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, আস্তে আস্তে বুঝে যাবা। আর বুঝার জন্য কিছু কিছু কথা থাকে যেগুলো আসলে সব সরাসরি হয় না, তোমার প্রশ্ন তৈরি করতে হবে, সেই প্রশ্নগুলো আমাকে করতে হবে, তাহলে আমি প্রশ্নগুলো বুঝাই দিলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে, তবে রেগুলারিটি মেনটেন করতে হবে। ক্লাস ক্যাপ্টেন যারা এই ক্লাসগুলো দেখছো অনেকে বুঝে না, একটু হেল্প করবা শেয়ার বিষয়ে, এটা আমি তোমাদেরকে বলবো, যাতে করে ক্লাসগুলো অনেকে হয়তো সবাই সব কিছু বুঝতে পারে না অনলাইনের বিষয়গুলো, তাদেরকে তোমরা একটু হেল্প করবা, যারা ক্লাসে রেগুলার ক্লাস করো মনোযোগের সাথে, তারা একটু দায়িত্ব নিয়ে অন্যের উপকার মনোভাব নিয়ে তাদেরকে একটু চেষ্টা করবে তাদেরকে সাহায্য সহযোগিতা করার। ওকে, তো ঠিক আছে, আজকের মতো ক্লাস শেষ করলাম, ইনশাল্লাহ সবাই ভালো থাকো এই কামনায়, আজকে ক্লাস শেষ করলাম।